দুধের তৈরি কোনো ডেজার্টই আমার পছন্দ না, একমাত্র মিষ্টি ছাড়া। আজকে আমি পুডিং বানানোর ট্রাই করছি, যদিও আমি এর আগে কখনো পুডিং বানাইনি এবং আমি পুডিং কখনো খাইও না। অ্যান্ড অলসো দই, লাচ্ছি, মানে দুধের তৈরি কোনো কিছুই আমার পছন্দ না। সো আজকে আমি পুডিং ট্রাই করছি। আমি 4টা ডিম দিয়েছি আর 1 কেজি দুধকে জ্বালিয়ে 1/2 কেজি করেছি। এরপর এটাকে জাস্ট ব্লেন্ড করে নিলাম। এর মাঝে একটু এলাচের গুঁড়া দিয়েছি। আমার বাসায় কোনো ফ্লেভার ছিল না, ফ্লেভার থাকলে আমি ফ্লেভারই দিতাম, তো এলাচের গুঁড়া দিয়েছি। আর এই যে ক্যারামেল তৈরি করে রেখেছি, এর মাঝে জাস্ট ছেঁকে দুধ আর ডিমের এই মিশ্রণটাকে দিয়ে দিলাম। দ্যাটস ইট। এরপর পানির মধ্যে এই বক্সটাকে বসিয়ে দিলাম। বসিয়ে জাস্ট একটু লো আঁচ করে এটাকে আমি রেখে দিলাম। জাস্ট 1/2 আওয়ারের মধ্যেই আমার পুডিংটা হয়ে গিয়েছিল। আর আমার বেবি কার্টুন দেখছিল, আমি ওয়েট করার পর জাস্ট এই তো ওপেন করে ফেলেছি। খুবই ইজি একটা ডেজার্ট এটা, খুবই কম সময়ে হয়ে যায়, কোনো রকম কষ্ট নাই, খুবই ভালো লেগেছে। এরপরে আমি ফার্স্ট টাইম সেদিনই ট্রাই করলাম আর দেখলাম যে পুডিং এত মজা হয়। সো নেক্সট টাইম থেকে আর মিস করছি না, পুডিং অবশ্যই আমার এখন ফেভারিট একটা ডেজার্ট।